শহীদ শামসুজ্জামান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম খেতাব প্রদান করে। জন্ম ও শিক্ষা জীবন। শামসুজ্জামানের বাড়ি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার সোনার চর গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ দৌলত হোসেন এবং মায়ের নাম আয়তুন নেসা। শামসুজ্জামানেরা দুই ভাই তিন বোন। কর্মজীবন। শামসুজ্জামান 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি মুক্তিবাহিনীতে যোগ দেওয়ার জন্য ভারতে যান। সেখানে তিনি 28 দিনের প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে তাকে জেড ফোর্সের অধীন অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে অন্তর্ভুক্ত করা হয়। মুক্তিযুদ্ধে ভূমিকা। 1971 সালের 4 আগস্ট শেরপুর জেলার জিনাইগাতি উপজেলার অন্তর্গত 11 নম্বর সেক্টরের অধীন লক্ষি বিউপিতে গভীর রাতে অ্যাসেম্বলি এরিয়া থেকে FUPতে এলেন দুই কোম্পানির মুক্তিযোদ্ধা। তারা কয়েকটি প্লাটুনে বিভক্ত। একটি প্লাটুনে আসেন শামসুজ্জামান। তারা সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর শক্তিশালী একটি ঘাঁটিতে আক্রমণ করবেন। মুক্তিবাহিনীর দুই কোম্পানিতে সেনা মাত্র 24 থেকে 25 জন, বাকি সবাই স্বল্প ট্রেনিং প্রাপ্ত গণবাহিনীর। তারা মাত্র 28 দিনের ট্রেনিং নিয়েছেন। নিয়মিত মুক্তিবাহিনীর অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। মুক্তিযোদ্ধা সবাই নিঃশব্দে ফায়ার বেসে অবস্থান নিয়েছেন। অধিনায়ক আমিন আহমেদ চৌধুরী বীর বিক্রম আক্রমণের সংকেত দিলেন। শুরু হলো আর্টিলারি ফায়ার। একই সঙ্গে মুক্তিযোদ্ধারা লক্ষ্যের দিকে এগুতে থাকলেন। পাকিস্তানিরাও বসে থাকলো না, তাদের দিক থেকেও শুরু হলো পাল্টা আর্টিলারি ফায়ার। সীমান্তের ওই এলাকা জুড়ে যেন প্রলয় শুরু হয়ে গেল। গোলাগুলিতে গোটা এলাকা প্রকম্পিত হয়ে উঠল। স্বল্প ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধারা পেশাদার সেনাদের মতো কয়েকটি প্লাটুন অত্যন্ত সাহস ও ক্ষিপ্রতার সঙ্গে গুলি করতে করতে পাকিস্তানি অবস্থানের প্রায় কাছাকাছি পৌঁছে যায়। এর মধ্যে শামসুজ্জামানও ছিলেন। এমন সময় তাদের উপর এসে পড়ে পাকিস্তানি একটি আর্টিলারি গোলা। গোলার টুকরার আঘাতে বেশ কজন মুক্তিযোদ্ধা শহীদ হন। 2-3 জনের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। এতে মুক্তিযোদ্ধারা কিছুটা ছত্রভঙ্গ হয়ে পড়েন, কিন্তু শামসুজ্জামান সহ আরো কয়েকজন মনোবল হারালেন না। তাদের অদম্য মনোবল, সাহস ও বীরত্বে পাকিস্তানিরা কোণঠাসা হয়ে পড়ে। তারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে থাকে। শামসুজ্জামান বিউপির 50 গজের মধ্যে পৌঁছে গেলেন। হঠাৎ একটি ভূমি মাইনে তিনি শহীদ হন। এই সময় আহত হলেন অধিনায়ক সহ মুক্তিবাহিনীর আরো অনেকে। বিজয়ের দ্বার প্রান্তে এসেও মুক্তিযোদ্ধারা সেদিন সফল হতে পারেননি। শহীদ শামসুজ্জামান সহ অনেক সহযোদ্ধার লাশ সেদিন মুক্তিযোদ্ধারা উদ্ধার করতে পারেননি। যুদ্ধক্ষেত্র পাকিস্তানিদের অনুকূলে চলে যাওয়ায় তাদের পশ্চাদপসরণ করতে হয়। পুরস্কার ও সম্মাননা। বীর উত্তম। আমরা এই শহীদ মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের পর্বটি শেষ করছি। সেই সাথে জাতীয় ও আন্তর্জাতিক মহান ব্যক্তিদের কর্মজীবন সম্বন্ধে জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।